ভেস্তে যাচ্ছে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া এমপিও ভুক্ত শিক্ষকদের নিজ এলাকায় বদলি হওয়ার স্বপ্ন গেল বছর বদলির নীতিমালা নিয়ে কাজ শুরু হলেও এখন সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে মন্ত্রণালয় এর বদলে সমপদে দুই শিক্ষকের মধ্যে পারস্পরিক সুবিধা দেওয়ার চিন্তা চলছে এর প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা আর সাবেক শিক্ষা সচিব বলছেন শিক্ষকদের নিজ এলাকায় যাওয়ার সুযোগ না দিলে নেতিবাচক প্রভাব পড়বে শিক্ষা খাতে তাসফিয়া তাসনিম নিজ জেলা গাজীপুর থেকে প্রায় চারশো যশোরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন সরকারি তদারকিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেলেও নিজ এলাকায় আসার কোনো সুযোগ নেই তার নিজ জেলা থেকে চারশো কিলো দূরে চাকরি হয়েছে আমার যশোর সেখানে আমি বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্টে আসি বাচ্চাদেরকে ঘর তালা রেখে আমাকে স্কুল করতে হয় বাসাতে থাকে হাজব্যান্ডের সাথে প্রতিনিয়ত ঝামেলা হয় ঝগড়াঝাটি হয় এই অবস্থা বহু শিক্ষকের গত লাখেরও বেশি শিক্ষককে নিয়োগ হয়েছে এর মাধ্যমে যাদের অনেকেই নিজ জেলা রেখে নিয়োগ পেয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে কিছু শিক্ষক আছে যারা মাত্র নয় হাজার তিনশো টাকা চাকরি করে এটা তো গিয়ে ও বাসা বাড়াই পাবে না ও খাবে কি থাকবে কি আর বাড়িতে কি পাঠাবে আমার বাবা ইন্তেকাল করেছেন আমি সেই জানাজা অ্যাটেন্ড করতে পারি না আমার বাড়ি কুমিল্লা আমি যশোরে নিয়োগপ্রাপ্ত প্রায় সাড়ে ছয়শ কিলোমিটার দূরে এত দূরে জীবনযাপন করা আমাদের জন্য কত কষ্টের কত দুর্বিষহ আমাদের বদলি দেবে সেই কথা বলে আমাদের সাতধারাটা স্থগিত করে এখন আমরা চাই আমাদের সাতধারা হয় ফিরিয়ে দিক অথবা আমাদের আলাদা কোনো বিজ্ঞপ্তি দিক আমার হাজব্যান্ড থাকে এক জায়গায় আমি থাকি আরেক জায়গায় এই মানসিক অশান্তিগুলো নিয়ে পাঠদানে মনোযোগ দিতে পারছি না আজকে যদি তারা বদলিটা না দেয় তাহলে আমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে তাহলে আমি যে এত কষ্ট করে পড়াশোনা করে এত দূর আসলাম আমার লাইফটা কি কাজে লাগবে আমাদের যখন ইন্ডেক যে আবেদনের সুযোগটা বন্ধ করা হয়েছে তখন ওই নারী শিক্ষকের ফ্যামিলির সাথে এটা নিয়ে খুব ঝগড়া বিবাদ হয়েছে তখন উনার হাজব্যান্ড এক পর্যায়ে বলেছে যে তোমাকে চাকরি রক্ষা করতে হবে না হয় সংসার রক্ষা করতে হবে উনি চাকরিটা রক্ষার জন্য উনি ডিভোর্স দিয়েছেন আমার ওয়াইফ চাকরি করে হেলথে কয়রাতে আমি চাকরি করে নিয়ন্ত্রণ আমাদের বিভেদ সৃষ্টি হইতেছে আমি আমার মহর্ষ এলাকায় যেতে চাই এই সমস্যা নিরসনে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির বিষয়ে গত বছর নীতিমালা ঠিক করার উদ্যোগ নেওয়া হয় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার কিন্তু হঠাৎ করেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছে মন্ত্রণালয় লক্ষ লক্ষ শিক্ষক মন্ডলীর বদলির কাজ করা সক্ষমতা আমাদের এই প্রতিষ্ঠানের আছে কিনা যেসব প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট থাকবে বিশেষ করে মাউসিকে এটা বদলির কথা বলা হচ্ছে মাউসির এই সক্ষমতা আছে কিনা পারস্পরিক বদলির বিষয়টা বিবেচনা করা যায় কিনা প্রাথমিক পর্যায়ে এমন একটা সিদ্ধান্ত তবে এটাও যদি চূড়ান্ত হয়েছে তা না এটাও পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রণালয়ের এই চিন্তার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তটা আমরা সাধারণ শিক্ষকরা পাঁচ লক্ষ শিক্ষক প্রত্যাখ্যান করলাম আমরা কোনো শহরে বিভাগীয় পর্যায়ে আসতে চাই না আমরা গ্রামের এলাকায় গ্রামের ছেলে আমরা নিজ বাড়ির পাশে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা চাকরি করতে চাই আমার পাশের উপজেলায় বা আমার জেলায় যে কোনো একটা জায়গাতে দেওয়া হোক আমি আমার চাকরিটা ছেড়ে দিয়ে আরেকটা জায়গায় জয়েন দিলাম আমার কেরিয়ারটা শেষ হয়ে গেল না আর চাকরিটাও আমাদের নিজেদের নারীদের দেখেন এটা আমাদের নিজস্ব একটা পরিচিতি এখন আমরা যে কোনো মূল্যে যে কোনোভাবে যে কোনো শর্তে আমরা নিজ এলাকায় যেতে চাই আলাদা গণবিজ্ঞপ্তি দিলে নতুন যারা আছে ওরা আমাদের সাথে প্রতিযোগিতা করা লাগবে না ওরা ওদের মতো করে করবে নতুন কোন আইন লাগবে না যে আইন আছে ওই আইনের উপরে আমরা করতে পারব সকল সরকারি ক্ষেত্রে এই যে আরকে কি বদলি প্রক্রিয়ার কোনো জটিলতা নাই আমাদের এখানেই এই জটিলতা শব্দ আরোপ করে এক ধরনের বিভীষিকাময় পরিস্থিতি এখন কিন্তু তৈরি করা হচ্ছে এই ধরনের সিদ্ধান্তে যদি সরকাররা বহাল থাকে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা কিন্তু প্রতিবাদ জানাই এবং আমরা কর্মসূচি সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলছেন শিক্ষকদের নিজ এলাকায় যেতে না দিলে তার প্রভাব পড়বে শিক্ষা ব্যবস্থায় শিক্ষককে যদি সুখে শান্তিতে রাখা যায় তাহলে সে মনোনিবেশ করতে পারবে এবং টিচিং লার্নিংয়ের অ্যাচিভমেন্ট আরও ভালো হবে সে যদি বাড়িতে থাকতে পারে ভালো খেতে পায় ভালো পড়তে পায় তার ছেলে মেয়েদের দেখাশোনা করতে পারে তবে ভালো হবে কারণ শিক্ষকরা তো যারা বেসরকারি শিক্ষক তারা বাড়ি ভাড়া পান না তারা টিএডিএ পান না তো এটার জন্য কিন্তু এটা তাদের যেখানে চায় ডিজারবল প্লেসে দিলে ভালো হয় শিক্ষার মান উন্নয়নে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা আরও বাড়ানো দরকার বলেও মনে করেন সাবেকেই শিক্ষা সচিব শিক্ষার মান ভালো হবে নিউজ ঢাকা